দেখো, আজ আসলো সানডে, যেহেতু তো বাড়িতে চলে এসেছে মাটন, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি মাটনটা করে নিতে হবে, যেহেতু ও কাজে যাবে। তো তুরান তুরান হাত জলদি, যত তাড়াতাড়ি হাতের জোর আছে যত তাড়াতাড়ি আছে করে ফেলি ফটাফট। তো চলো আগে মাটনটাকে একটু ধুয়ে নেওয়া যাক। তো এই দেখো, আমি মাংসটাকে ভালো করে ধুয়ে একটুখানি এই ঝাঁঝরি টাইপের ইয়ের মধ্যে রেখে দিয়েছি, গামলার মধ্যে, যাতে একটুখানি জলটা এইভাবে ঝরে যায়। দেখো জল যেটুকু আছে একটুখানি পড়ে যায়। তো চলো এবার যা পেঁয়াজ রসুন এসব সব কেটে নেওয়া যাক ফটাফট। তো এখানে দেখো আদা রসুন তারপর পেঁয়াজ এসব সব কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কিছু ঝিরি ঝিরি করে কেটেছি। এ দেখো টমেটো কেটে নিয়েছি, আর এখানে মাংসটা রয়েছে, আর এই আলুগুলো এখন ভেজে নেবো, কড়াই গরম বসিয়ে দিয়েছি। মাংসটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার আদা রসুন, তো দেখো আলুগুলোকে ভেজে নেওয়ার পর একটু তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম, আর দুটো একটা লবঙ্গ আর কি জানি বলে এলাচ দিয়ে এই পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছি। তারা আছে না, তাই পুরোটা ঠিকঠাক ভাবে দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখাবো। এখন জানো কটা বাজে? এখন 9:45 বাজে, মানে আমার 9:30 মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, টাইমিং দেওয়া রান্নার। এ দেখো আমি একটুখানি মিট মশলা দিয়ে নিলাম, যে একটুখানি মাংসটা একটু হালকা হালকা টানছে, তারপর আমি প্রেশারে দিয়ে দেবো, তাই একেবারে মশলা টশলা সব দিয়ে নিলাম। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি প্রেশারে দেবো বলে। আলুগুলো একটু দিয়ে নিয়েছি, আর আলুগুলো না আজকে ছোট আলু ছিল, তো এই দিয়েই করে দিলাম, বড় আলু ছিল না, তাই নাহলে আমি তো মাংসে বড় আলু ছাড়া দিই না। এই দেখো একটু কষি, এখন প্রেশারে দিয়ে দেবো। তো আমি প্রেশারে দিয়ে দিয়েছি 5টার মতো সিটি দিয়ে, তারপর নামিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমার তো মাটন রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে।